স্বাক্ষর আর কৃষকদের লিখিত অভিযোগ এবার প্রশাসনের কাছে। ভারত বাংলাদেশ সীমান্তে কৃষকদের জমির ফসল ধান নির্বিচারে কেটে বিএসএফ গণস্বাক্ষর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ কোনো মন্তব্য নয় সীমান্তরক্ষী বাহিনীর, এমনটাই বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতে, যেখানে ভারত এবং বাংলাদেশ সীমান্তের আমদিয়া সীমান্তে কৃষকদের যে সম্পত্তি রয়েছে তার ওপর একদিকে সবজি ফসল বিভিন্ন রকম চাষ করে তারা জীবিকা নির্বাহ করে, হঠাৎই দেখা গিয়েছে সকালে উঠে কৃষকরা দেখছেন বিঘের পর বিঘে জমি, সেখানে ফসল কাটা হয়েছে মাঠের মধ্যেই, এমনকি ধানও কেটে ফেলা হয়েছে। সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে গণস্বাক্ষর, কৃষকদের লিখিত অভিযোগ এবার প্রশাসনের কাছে। কি অভিযোগ রয়েছে কৃষকদের শুনুন। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, আজকের এই মিটিং এসে আমি জানতে পারলাম, এর আগেও আমার কাছে কানে এসছে যে জিরো পয়েন্টের ধারে যাদের বাড়ি আছে তাদের প্রচুর জমি জিরো পয়েন্টে রয়েছে আছে, সেই সমস্ত চাষিদের যেতে খুব অসুবিধা, প্লাস তাদের আমি এটাও শুনেছি যে বিএসএফরা তাদের ফসল ক্ষতি করছে এবং স্কুলের বাচ্চা যারা স্কুলে পড়াশুনো করে তাদের একটু টাইম মেন্টেন না করলে তাদেরকে খুব অসুবিধা করে। এই ক্ষেত্রে আমি মানে প্রশাসন দিক দিয়ে বলবো যে এটা করা তো ঠিক না, মানে এর একটা বিধি ব্যবস্থা না করলে হবে না। আর যে মানে যে বিএসএফ ক্যান্টিন থেকে যিনি এরকম অসুবিধা করছে তার ক্ষেত্রে আমি বলবো যে সব কিছু মেন্টাল করে চলা চাষিদের পক্ষে ঠিক না, চাষিদের পক্ষে সম্ভব না। চাষিরা সব কিছু মানে মেন্টাল করে চলতে পারে না, যেহেতু তারা চাষবাস করে খায় এবং তাদের সবসময় মাঠে থাকতে হয়, তাদেরকে একটু সময় দিতে হবে। এইভাবে অত্যাচার করতে থাকলে এখানকার মানুষের খুব অসুবিধা হচ্ছে। দেখুন 10:30 বাজে, গেট বন্ধ, টাইম পার্টি করেছে, এবার গেটের ওই ফাইজ থেকে আমি বলছি এক ভদ্রলোকের বল দিতে হয়েছে যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যা, আগে যে ফোর্স করে গেছে এখন আর ওইসব খাটবে না। গাছ কেটে দিয়েছে, মহিলা রয়েছে, মহিলা রয়েছে বাংলায় বলি দাও, হিন্দি বলতে পারছি, আমি তো হিন্দি বলতে পারিনি। এবার গাছ পড়ার পরে এইবার আমি মেম্বার কাছে ফোন করলাম, মেম্বার পড়ে গেল হাতে এখানে আমার মুনচুর দাদা, এইবার সেই আসলাম ওখানে, আসলি সাহেব এসলো, আইনটি এসলো, আসার পরে ওই যে তোর গাঁদা দেখে এই পেশানে হাতে হরতাল করলি। আর গেট তো আমাদের সবসময় দেখা হয়েছে যে টাইম টেবিল বন্ধ করছি যে সে আমরা মারাই নিচ্ছি, এইবার রোডের থেকে আমাদের বেশ খানিক দূরে একটা পথ আছে, সেই পথে আসতে দেবে না আমাদের, কারণ খাতা এন্ট্রি করতে তার কাটা এ পাশের মাঠে আসতে গেল, ওখানে আই কার্ড কিংবা আধার কার্ড দিয়ে এন্ট্রি করতে হবে। আমাদের সমস্যা হলো, প্রথম সমস্যা হলো আমাদের আমদিয়াতে তিনটে চারটে গেট আছে, তার মধ্যে তিনটে গেট বন্ধ আছে, সে গেটে যেতেই দেন এই সে গেটে কোনো প্রকারে যেতে দেন, প্লাস আমাদের আর অন্য যে গেট আছে সে গেটে যেতে গেলে এক এক করে লাইন দিয়ে যেতে হবে, গাদ্যত মতো এন্ট্রি করবে, তাদের গাদ্যত মতো এন্ট্রি করবে, আমাদের লেট হয়ে যায়, আমাদের মাঠে কাজ করতে সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যায়, প্লাস 10 কিলোর বেশি সার নিতে গেলে ক্যাম্পের থেকে পারমিশন নিয়ে আসতে বলে, খুব সমস্যা আমাদের। আর একটা গেট আছে, দু টাইম গেট বন্ধ করে রাখবে, আমার যদি সকালে যাই 9টার মধ্যে গেট বন্ধ করে দেবে, আবার একটা সময় গেট খুলে দেবে, খুব সমস্যা। আর যদি আমরা কিছু বলতে যাই বলে হচ্ছে বেশি ঝামেলা করে তোমাদের কিন্তু হচ্ছে শুট করে দেবে বিএসএফ এরকম বলে। হ্যাঁ, সবজি ফসলে কি সমস্যা করে? ফসলে সমস্যা হচ্ছে আমাদের সবজি নিয়ে আসতে গেলে প্রত্যেক বস্তা ওরা হচ্ছে চেক করবে আমাদের, তাতে করে হাটে যেতে লেট হয়ে যায়, আমরা দাম কম পাই। এখনকার মতো নিউজ টুডে।